আমার নবী কইয়া ও মানুষ সকল তোমরা শুন ইন্ন আদামুন মুহদারুন আমার নবীরা যদি কেউ গালি দেয় বিনা যদি আপনি তাকে হত্যা করেন এই হত্যার রক্তের আল্লাহর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না একটু চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীর একজন সাহাবি ওই সাহাবি ওই সাহাবির একটা বাদি ছিল বাদিটা অনেক সুন্দর ছিল সাহাবিও বাদিকে খুব পছন্দ করতেন অনেক পছন্দ করতেন কিন্তু বাদীটা মাঝে মাঝে প্রায় সময় নবীকে কটুক্তি কথাই বলতেন এটা বলতেন কিন্তু সাহাবি খুব বুঝাইতেন নবী আমার প্রেম নবী আমার জীবন নবী আমার আশা ভালোবাসা আমার এই ভালোবাসা নিয়ে তুমি কখনোই কোনো কথা বলবা না কিন্তু ঘরের মধ্যে অনেক তেরা মহিলা আছে আপনি যতই বোঝান এগুলো বুঝেন আসে না নাই এক প্রকার মহিলা আসে না নাই আপনি যতই বুজান দিন শেষে হেট্টা হে আসে না নাই সাহাবি তো বুঝাই কিন্তু নবীর সাহাবির কথা বিবি বুঝে না আরো একদিন যখন নবীকে কটাক্ত করলেন আমার নবীর সাহাবি ওই বাদিকে সাথে সাথে খুন করে ফেললো খুন করার পরে সকাল বেলা বিষয়টা জানাজানি হয়ে গেল সাহিতার ভাবিমা ভাদি মানে এখানে বিবি সে তার বিবি ছিল বিবিকে খুন করে ফেলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলা ওই সাহাবিকে ডাকলেন আইনা বলতেছে ও সাহাবি আমার কেন তুমি তাকে হত্যা করলা নবীর সাহাবী জবাব দেয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা আমার প্রাণের স্ত্রী আমি অনেক ভালোবাসি তাকে তার গর্বে দুইটা ফুটফুটে সন্তানও আছে আমার কিন্তু একটাই অভ্যাস আপনার এনে মাঝে মাঝে কটুক্তি কথা বলে এটা আমি সহ্য করতে পারি না আমি অনেক বুঝাইছি সে মানে না শুধুমাত্র আপনারে কটুক্তি করার কারণেই আমি একে হত্যা করেছি আমার নবী কুহার ও মানুষ সকল তোমরা আমার নবীরা যদি কেউ গালি দেয় বিনিময়ে যদি আপনি তাকে হত্যা করেন এই হত্যার রক্তের আল্লাহর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না একটু চিৎকার দেয়া বলেন সুবাহ আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সালু আলাইহি আসালাম ঠিক না বি ঠিক ভাই তিনি বিশ্ব নবী তিনি কি শুধু বিশ্বনবী মানুষের নবী তিনি আসমান জমিনের নবী সুবাহান আল্লাহ তিনি ফেরেস্তাদের কুল ফেরেস্তা জিন সব কিছুর তিনি নবী সুবাহান আল্লাহ তুমি নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ভাল্লাম আদম আলাহ থেকে যত সৃষ্টি এই পৃথিবীর মধ্যে হয়েছে যত সৃষ্টি হবে সমস্ত কুল কায়নাত সৃষ্টির নবী হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম এমন একজন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা ও ভাই সবচাইতে জীবনের চাইতেও প্রিয় মানুষ মোহাম্মদুর রসল্লা সাল্লা সাল্লাম ভাই মুখে সব কিছু বললেই ভাই হয় না কখনো কখনো ভালোবাসা প্রকাশ করতে হয় আসমান জমিনকে শুনে বলতে হয় আল্লাহ আমি আপনাকে ভালোবাসি নবী আপনাকে ভালোবাসি ঠিকই না ভাই কখনো কখনো ভালোবাসা গোপনে আর থাকে না এটা প্রকাশে আসতেই হয় ভাই ও ভাই ইতিমধ্যে আপনারা জেনেছেন গোটা নেট জগৎ ভাইরাল হয়েছে যে ইন্ডিয়া থেকে বিজিবি সদস্য একজন নেতা আবার একটা মহিলার নাম নুপুর শর্মা তিনি আমাদের নবীকে নিয়ে কটুক্তি কথা বলেছেন বলুন না ও জুমিল্লা ও ভাই এগুলো ইমানই দায়িত্ব মনে রাখবেন আপনার নবীকে কেউ গালি দেয় আপনার নবীকে কেউ আঘাত করে আর ওই কথা শোনা মাত্রই যদি আপনার হৃদয়ে রক্ত খনন না হয় বোঝা যাবে আপনি মুমিন না লাইক মিন আপনি কখনোই তখন আর মুমেন্ট থাকতে পারেন না আপনার নবীকে কেউ কটুক্তি কথা সে হোক আপনার দলের কোনো সদস্য হোক না কোন ব্যক্তি তখনও যদি আপনার এই হৃদয়ে যদি রক্ত খনন শুরু না হয়ে যায় তখন আপনি আর মুমেন কখনোই থাকতে পারেন না কারণ আল্লাহ নবী বলেছেন ইলাইহি আল্লাহ নবী বলেছেন হে উম্মদ সকল বারো করে শুন আমার নবীকে যদি আপনার ব্যবসা বাণিজ্য আপনার টাকা সম্পদ আপনার সন্তান সন্তান আদি আপনার বিবি সব কিছু এমন কি আল্লাহ নবী কয় যদি আপনি আপনার নিজের জীবনের চাইতেও আপনার নবীকে ভালো না বাসেন আমার নবী ইউমিন সে কখনোই আমার হতে পারে না কখনোই হতে পারে না উমর রাজে আল্লাহ তালান যিনি আমার নবীর পরে নবী হওয়ার কথা ছিল যদি নবী হইতো তাহলে উমর রাজে আল্লাহ তালান হইতো একদিন উমর রাজে আল্লাহ তালান আমার নবীকে বলতেছেন ইয়া রাসুল আল্লাহয়া এই পৃথিবীর মধ্যে আমার মা বাবা জানমাল ব্যবসা মানে য টাকা পয়সা সব কিছুর চাইতে আমি আপনাকে ভালোবাসি শুধুমাত্র আমার জীবনটার চাইতেও বেশি না আমার কয় আল্লাহ ও উমর এখন পর্যন্ত তুমি তো পরিপূর্ণ মমেন্ট হতে পারো না বলে এখনও তুমি পরিপূর্ণ মুমেন্ট হতে পারো নাই কারণ তুমি যদি মমিন হতে চাও পূর্ণাঙ্গ ইমানদার যদি হতে চাও তাহলে তোমার জীবনের চাইতেও যা কিছু আছে পৃথিবী সব কিছুর চাইতে তোমার কাকে ভালোবাসতে হবে উমর রাজি আল্লাহ কিছুক্ষণ চুপ থাকলেন চুপ থাকার পর ভেবে শুনে বলতেছে আমি চিন্তা করে বললাম এখন আমি আমার মাল বিবি বাচ্চা সম্পদি ব্যবসা বাণিজ্য এমনকি আমি আমার জীবনের চাইতেও নবী এখন আমি আপনাকে বেশি ভালোবাসি আমার নবী উমর সার্টিফিকেট নেওয়াল আন এখন তুমি পরিপূর্ণ মুমেন্ট হয়েছ সোয়াহান আল্লাহ ও ভাই এখন তুমি পরিপূর্ণ মুমেন্ট হয়েছ তাহলে আপনারা বলেন আমরা তো আশে কারাসুল দাবি করি আমরা সিংির জন্য দৌড়াই আছে যেখানে আমরা আসি সেখানে কিন্তু আপনার নবীকে গালি দেয়া যায় কাফের মুসে অনেক মুসলমানের সন্তান আপনি গড়ের মধ্যে কেমন করে থাকেন আপনি দাবি করেন আপনি ইমানদার আপনি শিরনি নিয়ে পারাবাড়ি করেন দশে মহরম বারোই রবিউল আমল এত বড় বড় অনুষ্ঠান করেন আর আপনার নবীকে অপমান করে যায় আপনার তো আসে কারা তখন কোনো বহির প্রকাশ থাকে না সেনা না নাই আসে না না এইরকম দুকাবাস সমাজের মধ্যে ফেতনা ফাসাদ সৃষ্টি করে নাম দিছে আহলে হাদিস এদের নবীর মান সম্মান রক্ষা করার ক্ষেত্রে কোনো ভূমিকা নাই সুন্নি নামে নাম দিচ্ছে আশেকা কথা বলে অপমান করে যৌন হরণের মতো অপবাদ দেয় এদের কোনো ভূমিকা নাই আছে না নাই এদের একটারও ইমান আর তখন থাকে না ভাই ও ভাই এইগুলো যদি না শুনেন না বলেন তাহলে ভাই আপনি আর আমি কখনোই ইমান না কখনোই ইমান না শুনেন নবীর ক্ষেত্রটা কেমন আল্লাপাক এই পৃথিবীর মধ্যে যত নবিয়ার উম্মত পাঠাইছে সমস্ত নবী আর উম্মতদের সম্পর্ক ছিল ভাই ভাই কী কী ছিল কিন্তু আমাদের নবী আর আমাদের আমাদের সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক সুবাহান আল্লাহ আমাদের নবীর সাথে আমাদের সম্পর্কে কিসের সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক তো ভাই এই সম্পর্কে আল্লাহ কেন বলছেন আল্লাহ রবুল আলমিন সুরাত আহজাবের ছয় নম্বর আয়তের মধ্যে আল্লাহ কঈম আননাবিয়ু আউলা বিল নামিন মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম আল্লাহ রাব্বুল আলামিন কা নাবিয়ু নবি হলেন মুমিনদের জন্য বাবা আর এই নবীকে জীবনের চাইতেও আপনাদের আমাদের ভালোবাসতে হবে আর নবীর স্ত্রীগণ তখন আমাদের কি হয়ে যায় কি হয়ে যায় মা হয়ে যায় আর নবীর উম্ম নবীর স্ত্রীগণ যখন আমাদের মা হয়ে যায় আল্লাহ এ এত নাজির করে বুঝাইছেন পৃথিবীতে কখনোই কোনো নবীর স্ত্রীকে বিশেষ করে আমাদের নবীর স্ত্রীকে কখনো কোনো উম্মত বিবাহ করতে পারবে না এটা হারাম করে দেন নো ভাই তে আল্লাপাক এই নবীকে পাঠালেন নবী নবীর আসুক সাল্লা সাল্লাম সবসময় উম্মতের জন্য আমার নবীর মর্যাদা কেমন দিছে কথাটা বোঝেন যে উহুদের ময়দানে আমার নবী দান্তান্নবারক শহীদ করে ফেললেন দাঁত দুটা ভেঙে গেল তবু আমার নবী উম্মাদ কেউ অভিশাপ দেয় নাই আমার নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার উম্মতকে হেদায়ত দেয়া দেন আমার উম্মত বুঝে না বুঝে না তখন আমার নবী কোন রকমের অভিশাপ দেয় নাই কিন্তু খন্দকের যুদ্ধের মধ্যে আমার নবী গেলেন খন্দকের যুদ্ধের মধ্যে কাফেরদের সাথে পীড়া করার কারণে যুদ্ধ করার কারণে আসরের নামাজটা জামাতের সাথে আদায় করতে পারে নাই আমার নবী মাগরিবের নামাজের সাথে কাজা করার পর হাত তুলে আসমানের দিকে নবী আমার কয় আয় আল্লাহ যাদের কারণে আমি আসরের নামাজ কাজা হয়েছে আপনি ধ্বংস করে ও ভাই ময়দানে শহীদ করলেন সত্তর জন সাহাবি শহীদ হইল তবু বর্দা দিলেন না অভিশাপ দিলেন না কিন্তু আসরের নামাজ পড়ে কেন বর্দা দিয়ে দিলেন কেন অভিশাপ দিলেন আল্লাহ রবুল আলমিন জানতে চাইলেন আমার নবী কয়া আল্লাহ আমার গানটা শহীদ করেছে আমি কষ্ট পেয়েছি কিছুই হয় নাই আমার কিন্তু আসরের নামাজ এটা আপনার হক আপনার হক নষ্ট করেছে এটা আমি বরদাস্ত করতে পারি না সোহান আল্লাহ আমার আল্লাহ রবুল আলামিন আমার নবীকে ডাক দেয়া কই ও হাবিবি ও হাবিব আমার বন্ধু আমার দুস্ত আমার আমার হকের ব্যাপারে আপনি এত সতর্ক আজকে থেকে উল্টা পাল্টা করে দিলাম আপনার উম্মত যদি কখনো আমাকে কিছু বলে আমি ধরব না কিন্তু আপনাকে কিছু বললে আমি কিন্তু উম্মতকে আর সারব না সোহান আজকে থেকে হিসাব উল্টা পাল্টা হয়ে গেল আমি আল্লাহকে যদি কিছু বলে আমি কিছু বলবো না সার দিব সার কিন্তু আপনাকে যদি কেউ কিছু বলে আমি কিন্তু তাকেও সারবো না সুহান ও ভাই মনে রাখবেন আলেমদের সাথে কথা হিসাব নিকাশ করে বলবেন নবীর সাথে যেমন হিসাব নিকাশ করে কথা বলা লাগে আল্লাহটার প্রমাণ কেমন করে দেয় মু সারা সালা সালাম জন্মের আগে ফেরাউন নিজের খুদা দাবি করছে আল্লাহ দাবি করছে আল্লাহ কিন্তু কিছুই তয় নাই করতে থাক করটা তুই কিন্তু যখন মুসানবীর সাথে বেআ করছে তখন কিন্তু আল্লাহ এমনভাবে ধরছে জন্মের দড়াটা আর সারে নাই ঠিকই না দাবি করছে ইব্রাহিম নমরুদ নিজেরা কিন্তু আল্লাহ কিছুই বলে নাই কিছুই বলে নাই নম্রুদ চলো না চলো কিন্তু নমরুদ যখন ইব্রাহিম নবীর সাথে বিয়া দবি করেছে ল্যাঙ্গা মশা দেয়া নমরুদকে ধ্বংস করেছে নাকি করে নাই আল্লাহ সতর্ক করছে খবরদার খবরদারও উম্মত আল্লাহরে আপনি গালি দিলে আপনার আল্লাহ এত সহজেই কিছু করবে না কিন্তু নবীর সাথে বেয়া করলে আমার আল্লাহ কিন্তু কাউকে ছাড়বে না সোহান আল্লাহ আমার নবীর কত মর্যাদা দিলেন কে দেখুন কেমন মর্যাদা দিচ্ছে আমার নবীর একজন সাহাবি ওই সাহাবি ওই সাহাবীর একটা বাদী ছিল বাদিটা অনেক সুন্দর ছিল সাহাবিও বাদিকে খুব পছন্দ করতেন অনেক পছন্দ করতেন কিন্তু বাদিটা মাঝে মাঝে প্রায় সময় নবীকে কটুক্তি কথাই বলতেন এটা বলতেন কিন্তু সাহাবি খুব বুঝাইতেন নবী আমার প্রেম নবী আমার জীবন নবী আমার আশা ভালোবাসা আমার এই ভালোবাসা নিয়ে আর তুমি কখনোই কোনো কথা বলবা না কিন্তু ঘরের মধ্যে অনেক তেরা মহিলা আছে আপনি যতই বোঝা বুঝেন আসে না নাই এক প্রকার মহিলা আসে না নাই আপনি যতই বুঝান দিন শেষে হেঁটটা হে আসে না নাই সাহাবি তো বুঝাই কিন্তু নবীর সাহাবির কথা বিবি বুঝে না আরো একদিন যখন নবীকে কটাক্ত করলেন আমার নবীর সাহাবি ওই বাদীকে সাথে সাথে খুন করে ফেললো খুন করার পরে সকাল বেলা বিষয়টা জানা জানি হয়ে গেল সাহাবি তার বাবি মা বাদি মানে এখানে বিবি সে তার বিবি ছিল বিবিকে খুন করে ফেললো রাসুল্লাহ সাল্লাম সকাল বেলা ওই সাহাবিকে ডাকলেন আইনা বলতেছে ও সাহাবি আমার কেন তুমি তাকে হত্যা করলা নবীর সাহাবি জবাব দেয়া রাসুল আল্লাহ এটা আমার প্রাণের স্ত্রী আমি অনেক ভালোবাসি তাকে তার গর্বে দুইটা ফুটফুটে সন্তানও আছে আমার কিন্তু একটাই অভ্যাস আপনারে এনে মাঝে মাঝে কটুক্তি কথা বলে এটা আমি সহ্য করতে পারি না আমি অনেক বুঝাইছি সে মানে না শুধুমাত্র আপনার কটুক্তি করার কারণেই আমি একে হত্যা করেছি আমার নবী কই আয়ুহার সকল তোমরা আমার নবীরা যদি কেউ গালি গালিদায়ী বিনিময়ে যদি আপনি তাকে হত্যা করেন এই হত্যার রক্তের আল্লাহর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না একটু চিৎকার দেয়া বলেন সুবাহ আল্লাহ হিসাব আছে আল্লাহ নবী একটা কথা বলছেন এই পৃথিবীর মধ্যে কোনো একটা নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করলো সে যেন গোটা পৃথিবীর মানুষকেই হত্যা করলো সে গোটা পৃথিবীর মানুষকেই হত্যা করে ফেললো কিন্তু নবীর ক্ষেত্ররা তাই না ভাই আপনি যদি নবীর কোনো দুশ্মনকে হত্যা করেন রক্তপাত করেন এই রক্তের কোনো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না সুবাহান আল্লাহ ও ভাই শোনেন কে আছেন এমন মানুষ নবীর দুশ্মনকে হত্যা করে আল্লাহর জন্য জীবনটাও দিতে পারেন এমন অনেক মানুষ আছে না নাই আছে না ভাই শোনেন ও ভাই অনেক দিন আগে উপমহাদেশের ভারতে একটা কুলাঙ্গার একটা বই ছিল বইয়ের নাম দিছে রঙিলা রাসুল বইয়ের নাম কি রঙিরা রাসুল ওই বইয়ের মধ্যে আম্মাজান আইসা সিদ্দিকা রদে আল্লাহ তালা আন্নার নামে আম্মাজান খাদিজাতুল কুপরা রদে আল্লাহ তালা আন্নার নামে কটুক্তি কুরুচিপূর্ণ কথাগুলো বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেছেন এইগুলো লিপিবদ্ধ করেছেন ঠিক তৎক্ষণাৎ ও ভাই এখন যারা যারা কুমন্ত্র কুরুচি কথা বলেছেন তারা সিদ্দিক আম্মাজান তৎক্ষণাৎকে নেই করেছেন নাওজুবিল্লাগুলো আপনারা জানেন কিনা জানি না এগুলো মুগ্ধে আসে না তবু জানেন বিশ্ব নবী নাকি ছয় বৎসরের ছোট্ট বাচ্চাকে বিবাহ করে জৌরানি হয়রানি করেছে নাওয়াজ আমার আল্লাহ রবুল আলমিন এই যে আমার হাতে কোরআনের চার নম্বর মধ্যে সার্টিফিকেট এই পৃথিবীর মধ্যে উত্তম চরিত্রর অধিকারী আমার নবী সারার কেউ নাই এটা কার কথা এই সার্টিফিকেট দিছেন কে কিন্তু মুশেক মুনাফেকরা বলতেছে নাউজুবিল্লা যে কথাটা শুনলেন এখন শুনেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রদে আল্লাহ তালা বিশ্ব নবী কেন বিবাহ করলেন এটা আমার নবীর ইচ্ছাই করে নাই এটা আরো সাজিন থেকে আমার আল্লাহ প্রস্তাব পাঠায় বিয়াডা করাইছে সুবাহান আল্লাহ আমার নবী একদিন স্বপ্নের মধ্যে দেখেন একটা স্বর্ণের পাত্রের মধ্যে রুমাল সাদা একটা রুমাল দিয়ে ডাকা একটা অপরূপা সুন্দরের ছবি একই স্বপ্ন আমার নবী দুই দিন অথবা তিন দিন দেখলেন পরের দিন আবু বকরের যায়া দেখে এই স্বপ্নের মধ্যে এত সুন্দর দেখাইছে ছয় বছরে নবী বিবাহ করছেন নয় বৎসরে আমার নবী সংসার যাত্রা শুরু করেছেন সুবহানাল্লাহ। আল্লাহ ও ভাই এই রকম কুচিপুর কুরুচিপূর্ণ কথা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেছেন বইয়ের নাম হলো রঙিলা রাসুল তৎক্ষণি তৎকালীন আলেমুলামাগল মুসলমানেরা মিলা একটা প্রতিবাদমূলক মাহবিলের ব্যবস্থা করছে এই যে এখন যেমন গতকালকে আজকেও জুমার পরে বাইতুল মুকাররম এরকম মিশিন মিটিং আছে না নাই এগুলো না থাকলে তো আপনার ইমান থাকবে না আপনি কি জানেন যে নবীকে যদি কোনো মানুষ গালি দেয় কোনো মানুষ অবমান অপদস্ত করে আর দেশের সব মানুষ যদি নিশ্চুপ থাকে নীরব একদম নীরব থাকে তখন ওই গোটা পৃথিবী আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার বিধান আছে শরীর পৃথিবী জ্বালিয়ে দিতে হবে নবীকে আল্লাহ এত মর্যাদার এত ইজ্জত দিচ্ছেন কে কে দিচ্ছেন বলেন উচ্চ আজা কে দিচ্ছেন এত মর্যাদা তৎকালীন একটা সংবর্ধনা প্রতিবাদমূলক মাহফিলের ব্যবস্থা করছেন তো ওই মাহফিলে মনোযোগ দেয়া শোনেন ভাই ওই মাহফিলে একটা উনিশ বছরের যুবক উপস্থিত হয়েছেন বয়ান শুনতে গেছে ও ভাই আজকে যদি এরকম গেরাওভাবে কোনো হকানে আলেম ডাক দেয় নবীর মান সম্মান ইজ্জত রক্ষা করার জন্য বাইতুল মুকার্রম যেতে হবে আপনারা যাবেন তো ইনশাল্লাহ মনে যেন থাকে লাইন যদি আপনার জীবনের চাইতে আপনার নবীকে ভালো না বাসেন যদি আপনার সংসার আপনার চাকরি আপনার ব্যস্ততা আপনাকে টিকিয়ে রাখে আপনাকে ব্যস্ত রাখে আর নবীর মান সম্মান ইজ্জত রক্ষা করার জন্য আপনাকে মাঠে ময়দানে পাওয়া জানা লাই উমিন আপনি কিন্তু মুমেন স্পষ্ট কথা আপনি কিন্তু মুমেন মনে রাখতে হবে আপনার জীবন 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 জীবনে গুলি লাগবে আপনি নিশ্চিত তবে আপনি আপনার নবীর মান বাঁচাতে হবে তখন আপনাকে যেতে হবে ঠিক না নবীর মান সম্মান রক্ষা করার জন্য তৎকালীন আপনার যেতে হবে না কি হবে না হবে ওই বস উনিশ বছরের যুবকটা বয়ান শুনতে গেছে বয়ান শুনছে আলেমুলা মারা বয়ান করছে নবীর বিরুদ্ধে প্রতিবাদী কথাগুলো তুইলা ধরছে সে বাসায় যায় একটা ছুরি দাঁড়াইতেছে সুন্দর করে একটা ছুরি তা ছুরি দাঁড়াইলে তার মা জিজ্ঞাসা করতেছে বাবা তুমি ছুরি কেন দাঁড়াইতো সেটা দেখ কি করবা বলে আম্মাজান আপনি তো আমার জন্মদাতা মা আপনি ছাড়াও আমার রুহানি মা আছে আম্মাজান আইসা আম্মানুমা তাদের মতো আরো মা আছে একজন কুলাঙ্গার আম্মাজানদের বিরুদ্ধে কথা বলেছে যতক্ষণ পর্যন্ত ওই কুলাঙ্গারকে আমি হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি এই চেহারা আপনাকে আর মলা শুবাহানাল মা কেমন মাডা কেমন আমি আর আপনি হইলে কই তো তোর দুটা পায়ে বাবা তুই কিন্তু যাইস না তুই কিন্তু যাইস না তোর দুটা পায়ে বাবা তুই সব করে দিয়া দিবি কিন্তু তুই কিন্তু যাইস না ঠিক না বেটি মা কইতাছে সন্তান ভালো করিয়া শুন যেই কুলঙ্কার আমার নবীর বিরুদ্ধে এমন কথা বলেছে যতক্ষণ না পর্যন্ত তুমি তার গরদান উড়াইয়া দিতে পারবা ততক্ষণ পর্যন্ত আমি মাও তোমার চেহারাটা দেখতে চাই না সুবাহ ছেলেটা চলে গেছে যেই প্রকাশনা থেকে বই বের হয়েছে ঠিক ওই প্রকাশনায় যায় কাস্টমারের মতো খুব সুন্দর করে দেখতেছে বইগুলো দেখতেছে যে বইটা লিখছে সেই দোকানে উপস্থিত বলছে এই বইটা লিখছে কে গো সে হাসতে হাসতে আসতেছে মুসতে আসতেছে আর বলতেছে আমি লিখছি আমি লিখছি সে বলতেছে না খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তো ওই বইটা দেন রঙিলার আসল ওই বইটা দেনলে বইটা নিয়ে কাছে কাছে খুব খুশি হয়েছে পকেটটা বের করে শেষ জাগাই শেষ করে দিছে ইতিহাস বিজ্ঞান লেখতেছে এই ছেলেটা অনেক সময় পেয়েছে পালালেই পালাতে পারত কিন্তু ছেলেটা পালায় নাই ঠাই দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ পরে পুলিশ আসছে থানা থেকে গ্রেফতার করেছে রিমান্ডে দিয়েছে রিমান্ডের মধ্যে ছেলেটা উচ্চ আওয়াজে বলতেছে শুনেন 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 আমি অসুস্থ ছিলাম না আমি সুস্থ মস্তিষ্কে আমি সুজ্ঞানে আল্লাহ নবীর এই দুশ্মনকে হত্যা করেছি সুবাহান আল্লাহ ফাঁসির রায় হয়ে গেছে আমাদের বাংলাদেশের একে ফজদুল হক এই ছেলের উকিল ছিলেন তার মায়ের কাছে যায় বলছে মা আপনার ছেলেকে এই সমাজে দরকার এরকম সাহসী ছেলে মুসলিম সমাজে দরকার আমরা কাগজের মধ্যে লিখে দেই আপনি শুধু বলবেন আমি আমার এই ছেলেটার যান ভিক্ষা চাই মা কি জবাব দিছে শুনেন মা জবাব দিছে ও আলেম কোন ভালো করে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে একটা মাত্র সন্তান দিয়েছে এইটা আল্লাহ নবীর জন্য ওয়াকফ করে দিলাম আল্লাহ যদি আমার শত 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 সন্তান দিত আমি সবগুলোর এই রকম নবীর জন্য ওয়াকফ করে দিতাম সুবহানাল্লাহ মা কেমন কাজ হয় নাই তারা তাড়াতাড়ি করে জেলখানায় গেছে ওই ছেলের সাথে সাক্ষাৎ করতে ছেলেরা যায় বলতেছে ও বাবা শুনো তোমার মতো এবং যুবক এই সমাজে খুবই দরকার আমরা তোমাকে বাঁচাতে চাই তুমি শুধু একটা কথা বলবা একটা কথা বলবা আমি যখন তাকে হত্যা করেছি তখন আমার মস্তিষ্ক আমার মাথাটা ঠিক ছিল না ছেলে বলতেছে ছেলে বলতেছে ভালো করিয়া শুনেন। আমি এই কথাটা শুধু বলবো আমার মস্তিষ্ক আর মাথাটা ঠিক ছিল না আমি এখনো বলছি আমি ফাঁসির মঞ্চে জারিয়ে বলবো আমি সুস্থ মস্তিষ্কের জ্ঞানে আমি আল্লাহর নবীর দুঃশ্মনকে হত্যা করেছি সুবাহান আল্লাহ ছেলেটা বলতেছে আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না আমি গতকাল রাতে স্বপ্ন দেখলাম আম্মাজান আয়সা উম্মাতুল মুমিনিনগণ ফুলের মালা নেয়া জান্নাতের গেইটে দাঁড়িয়ে আমাকে আহ্বান করতেছে আই বাবা আই কর্মত সন্তান আর দুনিয়াতে থাকার দরকার নাই আমি জান্নাতের মধ্যে যেতে চাই চিৎকার দেয়া বলেন সুবাহান আল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই এই ছেলে যেমন উম্মাতুল মুমিনিনদের মানুষ সমানের জন্য আল্লাহর নবীর দুশ্মনকে হত্যা করে জান্নাতে গেছে যারা আমার নবীকে গালি দেয় আমি আপনার অনুযায়ী হোক অথবা অন্য কোন দল শুধু আমরা জানতে চাই যদি আল্লাহর জন্য আল্লাহর নবীর সম্মান রক্ষা করার জন্য আমাদেরকে কোথাও ডাক দেয় আমরা সবাই যাব নাকি যাব না হাতটা দেখায় দেন আল্লাহকে আল্লাহ আল্লাহকে বলুন আল্লাহ আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য আমি আমার জীবন দিতে রাজি আছি বলুন আছেন তো ইনশাআল্লাহ মনে রাখবেন মুনাফিকি যদি করেন নবীর ইজ্জতের জন্য যদি আপনি পিছনে থাকেন লা ইউমিন আপনি কি না মুমেন না আপনি কি না মুমেন না এটা আপনার আমার ডাইরেক্ট ইমান একটা দায়িত্ব আল্লাহ আমরা কতটুকু পারবো জানি না ও ভাই মুখে বলে আমি আপনি ভালোবাসি আমি আপনি ভালোবাসি অথচ নামাজের মধ্যে বলতেছি ওনা জুরুকা কোনো পাপিষ্ট ব্যক্তিদের মধ্যে আমার সম্পর্ক নাই আমার নবীকে গালি দেয় এমন মানুষের সাথে এই দেশের সম্পর্ক আছে না নাই আবার বলে আমি তাহাজ করি কিসের তাহাজ করেন আপনি আপনি উচ্চ আওয়াজে সমাজকে জানিয়ে দেন আমি আমার নবীকে ভালোবাসি আমার নবী আমার জীবন আমার নবী আমার প্রাণ আমি আমার নবীকে চাই আমি কোনো দেশের সাথে এমন সম্পর্ক রাখতে চাই না আমি আমার নবীকে ভালোবাসে জান্নাতে যেতে চাই ঠিক না তাহলে বোঝা যাবে আপনি একজন নবীক প্রেমিক আপনি একজন গুজার মানুষ তখনই বোঝা যাবে যখন যখন আপনি দেশের মানুষকে জানাবেন আমি আমার নবীর জন্য সব পারি চিল্লাই বলুন ঠিক কি না এটা মুনাফিক কি অনাত্রুমাই এফ নামাজের মধ্যে বলেন বেতরের নামাজে কোনো পাপিষ্ট মানুষের সাথে আমার সম্পর্ক নাই আর যেই দেশের মানুষগুলো আমার নবীকে গালি দেয় ওই দেশের সাথে আমাদের সবচেয়ে গভীর সম্পর্ক আছে না নাই এগুলো মুনাফি আল্লাহ হেদায়ত গান করুক বলুন আমিন আল্লাহ তুমি আমাদের নবীর মান সম্মান ইজ্জতকে রক্ষা করে হেফাজত করো বলুন আমিন সম্মানিত মুসলিয়ানের কেন আমি আরও একটা তেলাত করেছি এটা আমি আমার ইমানি দায়িত্ব পালন করেছি আপনাদেরকে জানিয়ে দিলাম যে আপনার নবী আপনার জীবন আপনার সব কিছুর চাইতে প্রিয় যিনি তিনি কে আপনার নবী আপনার নবীকে এতটাই ভালোবাসা লাগবে আপনার নবীকে যখন মানুষ গালি দেয় তখন আপনি বৈশা থাকবেন না বসে থাকতে পারেন না বিশ্ব নবীর অপমানে যদি নাকা দে মন নাকা দে মন বিশ্ব নবীর অপমানে যদি নাকা দে মন মুসলিম মুনাফে কি তুমি নবীজির দুশ্মন ঠিক না বিশ্ব নবীর অপমানে যদি নাকা দে মন মুসলিম নই মুনাফে কি তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দিবে কে আছ নৌজুয়ানিংহ তোমার বুকে ইমানের বল জবানে আল ভয়ে কাপে কাপুরুষ সবার নরদম শৈতান জীবনের চেয়ে বুকে আছে নবীজির সম্মান কেমনে তুমি থাকি বসে যদি হয় তার অপমান ঠিক না তুমি সাচ্চা মুসলমান তুমি তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নিরিবিকি পালোয়া ঠিকই না নবীর জন্য আমরা সবসময় জীবন দিতে রাজি আসি না ইনশাআল্লাহ